আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে লোভনীয় খাবারটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি রান্না। আমি প্রায় এই রান্নাটি আমার বাসায় করে থাকি। যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রান্নাটি করা যায়। অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকেই হয়তো এই রান্নাটির সাথে একদমই পরিচিত না। যারা কখনোই বড় মাছের মাথা এভাবে রান্না করেননি তাদের সাথে আজকে আমরা এই আইডিয়াটি শেয়ার করছি। রান্নার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেশ অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নার জন্য পরিমাণের পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একই সাথে বাটা সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। আমার আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এরপর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন যারা তেলের মধ্যে সরাসরি পাউডার মশলাগুলো দিয়ে দেন, সেক্ষেত্রে মশলাগুলো সহজেই পুড়ে যায়, এরপর তরকারির রঙটা কালচে হয়ে যায়। তাই আমি সবসময় পানি দেওয়ার পর মশলা অ্যাড করি। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর দিক থেকে ভেসে ওঠে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উপর দিকে উঠে গেছে। তো এখানে আমি কাতল মাছের মাথা রেখেছি অর্ধেকটা। যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্নাটা করা যায়, তো সেই মাছের মাথাটা এই কষানো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানি ছাড়া কষানো যায়। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। এই কষানোর মধ্যে আস্তে আস্তে মাছের মাথাটা ভাঙতে শুরু করবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে রান্নার জন্য যতটুকু পানি প্রয়োজন সে পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর লবণ কিছুটা কম হয়েছে তাই অ্যাড করে দিচ্ছি। এখন অপেক্ষা করব ঝোল কিছুটা কমার জন্য। ঝোল কিছুটা কমে যাওয়ার পর এখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। যদি ঝাল কারো বেশি পছন্দ থাকে সেক্ষেত্রে কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে ফেলে দিতে পারেন। এখন ঝোল আরও কিছুটা কমিয়ে নেব। এর মধ্যে একদম সব কিছু একদম গলে গেছে, দেখতে পাচ্ছেন টমেটো একদম গলে গেছে আর মাথাটা একদম খুলে গেছে। যদি একটু আস্ত থাকে সেক্ষেত্রে হাতল দিয়ে একটু নেড়েচেড়ে ভেঙে দিতে পারেন। আমার এক পর্যায়ে একদম পানি দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। এখন আমি রান্না প্রায় আমার শেষ। সব শেষে ধনিয়া পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলছি রান্নাটা। একদমই রেগুলার একটা রান্না এবং খেতে অসম্ভব মজা। আমি শুধু আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেল বাটনে প্রেস করতে ভুল করবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।